আজ আপনি আকাশে, তো কাল আপনি মাটিতে। আজকের সবচেয়ে বড় ধনী, কালকে সে ফকির। আজকের রাজা, কালকে সে সাম্রাজ্যহীন সাধারণ এক মানুষ বা প্রজা। এটাই বাস্তবতা। বিরাট কোহলি বিশ্ব ক্রিকেটের সবচেয়ে দৃষ্টিনন্দন শট যিনি খেলে থাকেন, সবচেয়ে আকর্ষণীয় ক্রিকেটার অন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড। এত চমৎকার তার ব্যক্তিত্ব, তার অ্যাগ্রেশন, তার ব্যাটিং স্টাইল মুগ্ধ করে সবাইকে নিঃসন্দেহে। কিন্তু তার অবস্থা আজ কোথায়? যখন তিনি শুরু করেছিলেন তখন অনেকেই বলছিলেন, অনেকেই কেন, সবাই যারা অবিশ্বাসী, ক্রিকেটে অবিশ্বাসী, তারাও বলছিলেন সচিন টেন্ডুলকার তিনি যত রেকর্ড করেছেন সব কিছুই ভেঙে দিবেন এই বিরাট কোহলি, এবং সেটা অল্প বয়সেই কমপ্লিট করে ফেলবেন বা তাকে ক্রস করে ফেলবেন। বিরাট কোহলি সেভাবেই ছুটছিলেন, অদম্য গতিতে, দুরন্ত গতিতে। মনে হচ্ছিল তিনি হয়তো মানুষ নন, যদিও এটা ঠিক বলা নয়, তবুও বলছি অনেকেই হয়তো বলতেন তিনি মানুষই নন, এত ভালো খেলেন, ভারতীয়রা তাকে ভগবান বলতেন। সেই বিরাট কোহলি আজকে কোথায়? একেবারেই শেষ পর্যায়ে কি আত্মবিশ্বাস নেই, ক্রিজে আসলেই, পিচে আসলেই ভয় থাকে, এই বুঝি আউট হলাম, এই বুঝি আউট হলাম, একটা ভয়ের তো মুখ নিয়ে, বুক ধরফর করে এই অবস্থায় ব্যাটিং করেন। এবং লাস্ট 14 ম্যাচে তার পারফরমেন্স দেখছিলাম, দুটো হাফ সেঞ্চুরি, এবং সেটাও এত মন্থর গতিতে। অনেকে বলছিলেন যে 73 রান যে করেছেন 54 বলে, তার মাধ্যমে তিনি কামব্যাক করেছেন, অবশ্যই না। আজকের ম্যাচটা দেখেন, 24 বলে 25। সো এই বিরাট কোহলিকে এভাবে আবিষ্কার করা, এত নর্দমায় খুঁজে পাওয়া, এটা কখনোই কে বিশ্বাস করছে না যে ফুলের বাগানে সুবাস ছড়াতো ব্যাটিং সৌন্দর্য দিয়ে, সে এখন নর্দমায় ঘোরাঘুরি করছে বাঁচার জন্য। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, তাকে বিশ্রাম দেওয়া হচ্ছে, তিনি নিজেও বিশ্রাম নিচ্ছেন। কি হলো ব্যাপারটা, কোথায় সমস্যাটা? দেখুন, খোলা কথায় স্পষ্ট করে বললে আত্মবিশ্বাস একদম শূন্য। তিনি কোন বল খেলবেন, কিভাবে খেলবেন, কিভাবে খেলা উচিত, কোথায় ব্যাট চালাবেন, কোন পজিশনে তার শরীরের মুভমেন্টটা থাকবে, পা হাত কোথায় থাকবে, এটাই গণ্ডগোল। মানে একজন ক্রিকেট দর্শক হিসেবে মনে হচ্ছে বিরাট কোহলি কোথায় স্ট্রোক খেলেন, কেন তার হাতে জোর নেই, রিস্টে যে এত পাওয়ার কোথায় গেল। অনেকেই বলছেন, সমালোচকরা, অহংকার পতনের মূল, অহংকার বোধহয় হয়ে যায় আপনি যখন এত ভালো খেলবেন, এত দুরন্ত খেলবেন, দুর্নিবার খেলবেন, অদম্য খেলবেন, তখন নিঃসন্দেহে অহংকারটা চলে আসে, আপনি চাইবেন না, তারপর অহংকারটা চলে আসে, এত ভালো করতেছে আমি, আমার আশেপাশে কেউ নেই। অথচ আজকে তিনি কোথায়? বাবর আজম কোথায় নিজেকে পৌঁছে নিয়ে যাচ্ছেন, কেন উইলিয়ামসন, জো রুট, অনেক ক্রিকেটার তৈরি হয়েছেন, হচ্ছেন এখন আমাদের লিটন কুমার দাস। বিরাট কোহলি যখন থেকে ডাউন তখন থেকে লিটন কুমার দাসের প্রত্যাবর্তন শুরু। মানসিকভাবে পিছিয়ে থাকা ক্রিকেটার, মেন্টালি, ফিজিক্যালি, টেকনিক্যালি, সেই লিটন কুমার দাস কীভাবে কামব্যাক করেছেন। আমিও বিশ্বাস করি বিরাট কোহলি কামব্যাক করবেন, তবে সেটা কবে, বয়স তো ফুরলো বলে। সো 1988 সালে যা জন্ম, তার পক্ষে আরও কিছুদিন ক্রিকেট খেলা নিশ্চয়ই সম্ভব, কিন্তু বিরাট কোহলির ছন্দে ফেরাটা জরুরি, অবশ্যই জরুরি, তবে সেটা কবে, আদৌ কি ফিরবেন, তিনি কি সত্যি কামব্যাক করতে পারবেন। আমার বিশ্বাস, ক্রিকেট লাভার, ক্রিকেট দর্শক এবং জার্নালিস্ট হিসেবে, বিরাট কোহলি অবশ্যই কামব্যাক করবেন, সময় আছে এবং তিনি চেষ্টা করছেন, নিশ্চয়ই চেষ্টা করছেন, তার পরিশ্রম, তার অধ্যবসায় এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সন্দেহ ওখানেই, কেন করতে পারছেন না, আর কতদিন গেলে তিনি কামব্যাক করবেন, আর কত মাস গেলে, কত ম্যাচ খেললে তিনি পারফরমেন্সে ফিরবেন, তাকে নিয়ে ভয় পাচ্ছে দলগুলো। আরসিবি তাকে খেলিয়েছে হয়তো নামের বোঝায়, 15 কোটি টাকার একটা সম্পদ, 15 কোটি টাকার একটা জিনিস, তাকে তো ব্যবহার করানো উচিত।
কিন্তু আর কতদিন, আর কতদিন? সো জাতীয় দল থেকেও তিনি ব্রাত্য হবেন বলে বলে, সো নিশ্চয়ই সেই অবস্থা তাকে দেখতে হবে না, কাম ব্যাক করবেন। এত বড় ক্রিকেটার, এত ভালো ভালো টেকনিক, এত ভালো ভালো বেসিক তার মধ্যে, সো ক্লাস ইজ পারমানেন্ট, এইটা হয়তো প্রমাণ করবেন সবার প্রিয় বিরাট কোহলি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।